শীতের দেশে বাগান করার বিপদ, ধেয়ে আসছে ঠান্ডা হিমেল হাওয়া, আগামীকাল রাত থেকেই শুরু হয়ে যাবে আবার সেই শীতের মতো রাত। কিসের সামার, কিসের কি বার্মিংহামের ওয়েদার! যারা অলরেডি বাগানে চারা ট্রান্সফার করে দিয়েছেন তাদের জন্য মহা বিপদ। সারাদিন রোদে পুড়বে, আবার রাতে প্রচণ্ড শীতে ঠান্ডায় কুঁকড়িয়ে যাবে। এই তাপমাত্রার ডিফারেন্সে পড়েই বাগানিদের সব স্বপ্ন শেষ হয়ে যাবে। কাল থেকে পুরো 10 দিন জুড়ে এই তাণ্ডব চলতে থাকবে। আগামীকাল 4 তারিখ মঙ্গলবার, দিনে থাকবে 16, রাতে হবে 6, বুধবার রাতে হবে 7, বৃহস্পতিবারে 8, শুক্রবারে 7, শনিবারে 8, রবিবারে 9 ডিগ্রি। যেসব এলাকায় এরকম ঠান্ডা পড়বে আর সেখানকার যেসব বাগানি এই চারাগুলো অলরেডি বাগানে ট্রান্সফার করে দিয়েছেন তাদের জন্য মহাবিপদ। এ বিপদ থেকে উদ্ধার করতে হাতের কাছে যা আছে তা দিয়ে ঢেকে রাখুন। সেটা হতে পারে কাগজের বাক্স, কার্টুন, কার্ডবোর্ডের বাক্স, অথবা কালো বালতি, কিংবা পলিথিন, ফ্লিস, বাবল র্যাপ ইত্যাদি যা আছে তা দিয়ে আগামীকাল বিকাল থেকেই চারাগুলোকে ঢেকে রাখুন। শীতের প্রকোপে এই রকম চারাগুলো একবার আহত হলে সেখান থেকে সেরে উঠতে 2 থেকে 3 সপ্তাহ টাইম লেগে যাবে। ততদিনে সিজনের কিন্তু অর্ধেক শেষ হয়ে যাবে। আর যদি চারাগুলো মরে যায় তাহলে নতুন চারা পাওয়া খুবই কঠিন হয়ে যাবে, বীজ থেকে চারা তোলার সময় আর নেই।